এরাও শত্রু মুখোশের আড়ালে। আমি শুধু এখন একটা কথাই বলছি, কি কাজটা করলো নীলিমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমরা থাকতে কি ওর সব টাকা সাফ করে নিল, যে কাজটা আমরা পারলাম না দুরি মেরে আর কেউ সেটা করে গেল। আরে নীলিমা দেবী, আসুন আসুন বসুন, বলুন আপনাদের জন্য আমি কি করতে পারি। দেখুন আমার অ্যাকাউন্ট থেকে কে 7 লাখ টাকা তুলে নিয়েছে, আমি তো কিছুই বুঝতে পারছি না কি করে এরকম হলো। এই তো আপনার টাকাটা অন্য একটা গ্রামীণ ব্যাংকে ট্রান্সফার হয়ে গেছে। অবশ্য আপনার সই করার ইনস্ট্রাকশন ছিল, তাই এটাকে আমরা কোনো গুরুত্বও দিইনি। কিন্তু বৌদি বলছেন যে উনি কোথাও কোনো সই করেননি। হ্যাঁ ম্যানেজার বাবু, প্লিজ একটু ভালো করে দেখুন না, কোনো নাম কোনো ঠিকানা যদি পাওয়া যায় দেখুন না প্লিজ। দেখুন যে ব্যাংকে আপনার টাকাটা ট্রান্সফার হয়েছে সেটা একবারে অচ পাড়া গায়ে, সেখানে কম্পিউটারও বসেনি, তবে খবর নিতে অত তো 7-10 দিন তো সময় লাগবে। প্লিজ আমাদের একটু কাজ করতে দিন। এক কাজ করুন, আপনারা আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা রেখে যান, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব। কিন্তু বাইরে অনেক কাস্টমার দাঁড়িয়ে আছে, বৃথা আমাদের সময় নষ্ট করবেন না। নন্দিনী, আপনার সাথে একটু কথা বলা যাবে? কি ব্যাপারে? একটু বাইরে আসুন বলছি। আমি রাইমা, দেব বর্মন কোম্পানির মালিকের একমাত্র মেয়ে। ওই মাল্টি স্টোরি বিল্ডিং গুলো আমরাই তুলছি। আমি নন্দিনী, রিপোর্টার। ওই বিল্ডিং তোলার প্ল্যান আমি ভেস্তে দিচ্ছি। এসব ভনিতা ছেড়ে বলো তুমি এখানে কি বলতে এসছো। তুমি আমার প্রজেক্ট আর আমার অরুণের পেছন ছাড়তে ঠিক কত টাকা নেবে? তুমি বলো কত দিতে পারবে? 10-20 লাখ। 10 না 20। 20? আমি যদি তোমার হাত থেকে 20 নিই, আমি যেমন মরবো তেমন মরবে ওই বস্তিবাসীরাও, তাই তো? ওকে, তাহলে কি করলে তুমি বাঁচবে আর বস্তিবাসীরা মরবে সেটা ঠিক করে বলো। আমি তো ভাবছি কি করলে ওই বস্তিবাসীরা বাঁচবে আর তোমরা মরবে। তুমি আমাকে কোটি টাকা দিলেও আমি ওই বস্তিবাসীদের ছেড়ে তোমাদের সাপোর্ট কখনোই করব না। ওই প্রজেক্ট আর ওই বস্তিবাসী যাক ফাঁড়বে। বাট নন্দিনী, তুমি যেন ঘুণাক্ষরেও বুঝতে না পারো তোমার অরিজিৎ আর আমার অরুণ এক। আমি তোমার কাছে আসছি নন্দিনী, আজই। ডিলটা এখনো ইনকমপ্লিট আছে, অরুণের সওদা করতেই হবে। নীলিমা, সব কি শুনছি? হ্যাঁ, তোমার নাকি ব্যাংক থেকে টাকা চুরি হয়ে গেছে, কি কাণ্ড বলো দেখিনি। কোনো খোঁজ পেয়েছো, মানে কে নিয়েছে কিছু জানা গেছে? কোনো খোঁজ পাইনি সিমরন, কোনো খোঁজ পাইনি। ব্যাংক থেকে অবশ্য বলেছে 15 দিনের মধ্যে খোঁজ নিয়ে আমাকে জানাবে। ও আচ্ছা, তার মানে আমার হাতে এখন 15 দিন সময় আছে। এরাও শত্রু মুখোশের আড়ালে।